আমি জানতাম না উনি আর্জেন্টিনা মানে আমি ওনাম জানতাম না আমি জিজ্ঞেস করলাম উনি মনে আমাকে প্রথম মিথ্যা কথা বলছিল বলছিল ব্রাজিল আমি না তো আমি আর্জেন্টিনা আমি আমাদের চাইল্ডহুড আমি সেদিন প্রভাতের কাছ থেকে প্রভাত আমার ছোট ভাই আমার সাথে কথা বলতেছিলাম ও বলতেছে আপু কোন টিম সাপোর্ট করেন সে ব্রাজিল বলে কি আপনার সাথে থাকে তো অপোজিট টিম আমি তাই না কিন্তু জানি না পরের থেকে আমি জানতে পারছি বাট আমাদের কখনো ভাবে লাগে নাই হ্যাঁ লাস্টে একটু পছন্দ দিছি যখন আর্জেন্টিনা হারলো তখন আমি একটু পছন্দ দিছি আমরা তো দুইবার পরপর জিতলাম আর তোমরা কি করলা এটা আমাদের মেনে নিতে হবে ঠিক আছে কিন্তু তাও তো পরপর জিত দুইবার জিতলাম তোমরা কি করো আসলে ছোটবেলা থেকে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি আর দল আমি চেঞ্জ করি নি আমি কি ফিউচারে আমরাও চেঞ্জ করি নাই থাকবো এখন আমাদের তো চেঞ্জ করার প্রয়োজন নাই আমরা তো ব্রাজিল আমরা জিততেছি পরপর দুইবার জিতছি আর কি লাগে আমরা তো জিততেছি আমরা চেঞ্জ করার প্রয়োজনই নাই তো এই 15 সালের 26 মার্চে প্রথম দেখা মানে একটা সবুজ পাঞ্জাবি পরে আসছিল ওই পাঞ্জাবিটা এখনো আমার কাছে আছে উনি দিয়ে দিছিলেন পরে গ্রিন কালার পাঞ্জাবি আমি কি পরছিলাম গ্রিন কালারের শাড়ি ছিল আমার গ্রিন কালারের শাড়ি 26 মার্চ ছিল গ্রিন কালার শাড়ি তো পরবই তো ওই পাঞ্জাবিটা এখন আমার কাছে আছে দিয়ে দিছিল যে প্রথম দেখা স্মৃতি রেখে দাও আমার বাসায় এখন ওই পাঞ্জাবিটা আছে আমার শাড়িটাও আছে শাড়িটা আমার আম্মুর ছিল আর কি এটাও আম্মুর শাড়ি এটা আমার আম্মুর বিয়ের শাড়ি আজকে আমার স্পেশাল দিনে আমি আমার আম্মুর বিয়ের শাড়ি পরেছি এটা আমার আম্মুর বিয়ের শাড়ি তো প্রথমে প্ল্যান ছিল না শাড়ি পরার বাট আম্মুর বিয়ের শাড়ি তাই আমি এটা পরলাম আম্মুর শাড়ি পরে দিন কাটাইতেছি উনি আমাকে একটু একটা গিফট টিফট দিছে তো যাই হোক এই ছিল প্রথম দেখা 26 মার্চ আমার পপুলারিটি সম্পর্কে তুমি বলো এত পপুলারিটি ছিল এটা তুমি বললো আমি তোমাকে মনে করিলাম যে উনি যখন আমার সাথে রিলেশন করার পর যখন ফেসবুকে ছবি দিতাম উনি ক্যাম্পাসে যখন ঢুকতো অনেকে তাকায় থাকতো যে কোন পাবলিক হঠাৎ করে কে লাইফে ঢুকে পড়লো আর ওনাকে অনেক ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠাতো দেখার জন্য উনি কে আসলে যে প্রোগ্রামটার কথা বললাম যেদিন প্রথম দেখছো এটা আন্দোলন ছিল আন্দোলনে দেখছিলাম আমি আন্দোলন করতেছিলাম আমি ছিলাম ক্লাস ক্যাপ্টেন এরপরে তো ম্যামটা দেখে পর তো আমার ভালো লাগছে প্রথমে একটু একটু ভালো লাগছে খারাপ না মানে ভালো লাগছে কেন ওনার ড্রেস আপ ভালো ছিল কারণ আমার আমি যতই লাফালাফি করতাম যতই যাই করতাম বাট আমার ছেলেদের ক্ষেত্রে আমার একদম কমপ্লিট শু পরা থাকবে একটা মানে পরিষ্কার এই টাইপের আমি খুব পছন্দ করতাম তো উনি সুন্দরভাবে পাঞ্জাবির সাথে একদম ম্যাচিং করে সব কিছু পরে আসছিল ওনার কাপড় চোপড় ইয়া অনেক ভালো ছিল দেখে বোঝা যাচ্ছিল যে না উনি একটা ভদ্র পার্সন আর কথাবার্তা খুব ভালো ছিল প্রথম দেখাতে সে আমাকে ভাইয়া মানে আপু ভাইয়া বলে সম্বোধন করছে যে এখন দেখছো ভাইয়াকে মানে কখনো আমার নাম ধরে বা তুমি করে এভাবে ডিরেক্ট আমার সাথে সম্বোধন করে নাই 26 মার্চে প্রোগ্রামের দিন ঘোরাঘুরির মতো আমার আইডি কার্ডটা হারিয়ে গেছিলো যেদিন আমার সাথে প্রথম দেখা হয়েছিল তা আমি আইডি কার্ড দিয়ে এখন তো উনি আমাকে খুব গাইড করতেছে যে থানায় যাবা জিডি করতে আমি আসবো কার সাথে যাবা একা যাও না কোনো বন্ধু নিয়ে যাও তখন আমার একটা বন্ধু নিয়ে আমি গেছিলাম তো উনি খুব ফোনে গাইড করতেছিল তা আমি ফার্স্ট দেখলাম যে কোনো মানুষ আমাকে খুব গাইড করে কারণ আমি এমন টাইপের মেয়ে ছিলাম যে যদি বলি যে পপুলারিটির কথা বলতাম আমি হলো পুরুষ টাইপের ছিলাম মানে নিজের কাজ নিজে করতাম লাফালাফি মানে আমার কোনো গাইডের প্রয়োজন নেই আমার কোনো আমার কেয়ার করার কোনো প্রয়োজন নেই এই জন্য আমার বন্ধু বান্ধব কখনো আমাকে কেয়ার করতো না রাস্তা পার হইতেছি বা আমার বন্ধুরা কখনো আমাকে কেয়ার করতো না কারণ তারা আমার বন্ধুরা ভাবতেই না যে আমি একটা মেয়ে মানুষ আমাকে একটা এক্সট্রা কেয়ারের প্রয়োজন তারা ওটা থিঙ্কই করতো না তো উনি সাডেনলি এসে আমাকে খুব কেয়ার করতো এটা সেটা এরকম যায় না ওরকম যায় ওটা আমার খুব ভালো লাগছে মানে হয় না কখনো কেউ না বললে একজন মানুষ বললে ভালো লাগে তো এখান থেকে আস্তে আস্তে ভালো লাগা তুমি বলো যে তুমি পরীক্ষা সেরে চলে আসছিলা পরীক্ষা সেরে পরীক্ষা মিটিংপুলের ওখানে ওদিন আমাদের এক্সামটা ছিল অডিটোরিয়ামে পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা ওখানে গিয়ে ওর সাথে ওনার পরীক্ষা ছিল অডিটোরিয়ামে আমার পরীক্ষা ছিল 102 তা আমার পরীক্ষা টাইমে আগে ছিল আমার পরীক্ষা আগে শেষ হয়ে গেছে তো ওনার পরীক্ষা শুরু হওয়ার আগে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে উনি বললো তোমার পরীক্ষা শেষ আচ্ছা তুমি একটু দাঁড়াও আমি আসতেছি তো উনি কি পরীক্ষা হাফ টাইম দিয়েই চলে আসছে মানে পরীক্ষার কমপ্লিট করে সবাই তুমি পাশ করছো না নাকি আল্লাহ মামুন জানে কিন্তু পরীক্ষা না দিয়ে না তো ইনকমপ্লিট রয়ে গেছিলো তোমার 14 থেকে 15 আমি টানা ক্যাম্পাস খেলছি মানে ফার্স্ট সেমিস্টার থেকেই মনে হয় আমি ঢুকছি তখন আমাদের ক্যাম্পাসে আমাদের একটু মনে আছে কোনো মেয়ে ক্যাম্পাস খেলতো না তেমন একটা তা আমি খুব সাহস করে আমি কলেজে খেলতাম তা আমি খুব সাহস করে গেছি যে ভাইয়া আমাকে কি খেলায় নেবেন সিনিয়র সিনিয়র বড় বড় ভাইয়া ছিল একদম অনেক সিনিয়র ওনারা তুমি খেলবে আচ্ছা আসো তোমরা ভাবছিল যে আমি তো পানি ভাত আমি তো খেলতে দেখতে পাই না একটু খেলামেলা চলে যাবে তো পরে দেখছো না আমি খেলতে পারি পরে রেগুলার যে তাদের সাথে খেলা শুরু করলাম টিম করে এমনি জানো না হয়তো বা তোমার সাথে মানে তোমার কারণে আমি ক্যাম্পাসটা ছাড়ছি বেসিক্যালি আদারওয়াইজ আমার ভার্সিটির সবাই জানে আমি মনে হয় ক্যাম্পাসের মধ্যে প্রথম মেয়ে ছিলাম অনেক ক্যাম্পাস খেলতাম এখন বলবো সেই ঐতিহাসিক দিনের কথা 8ই এপ্রিল 2015 কি ছিল
ওদিন আমি ওনাকে উপস্থিত করলাম হ্যাঁ ফোনের মধ্যে কয়টার সময় রাতে 1:40 সারেন্ডি আমাকে বলে এই যেন শুনো একটা কথা তো অনেকদিন যেমন মাথায় আসছে বলবো বলবো কি বলবো না আজকে বলি কিছু মনে করো না তারপরে বলছিল কি বলছিল ওই সময় ওর মা ওকে কল করতেছিল রাতে ঘুমানোর জন্য ঘুমানোর জন্য ডাকতেছিল আম্মু ওকে কল দিছিল চলো চলো এখন ঘুমাইতে হবে ওই টাইমে ওকে আমি বলেছিলাম একটা কথা বলবো ও আমাকে বলতেছে আচ্ছা আমাকে আম্মু ডাকতেছে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো কি বলবো তাড়াতাড়ি বলো আমি তো ওই মোড়ে নাই যে কিছু একটা বলতে পারে ফাইনালি আমি বলে ফেললাম কি বলছো আই লাভ ইউ আমি তখন আম্মু ডাকতেছিল আমি আমি বলছি আচ্ছা ঠিক আছে বুঝছি আচ্ছা পরে বলবো হ্যাঁ পরে কথা বলবো বলে আমি ফোন কেটে চলে গেছি বন্ধু বান্ধবের কথা যদি বলি তারা অনেক সাপোর্ট করছে আমার বেস্ট ফ্রেন্ড আছে আমি ও বলতো অলওয়েজ যে তোদের রিলেশন যদি কোনোদিন ভাঙে আমি আমার জীবনে কোনো রিলেশনের উপর বিশ্বাসই করবো না ও এত বেশি ট্রাস্ট করতো আমার রিলেশনের উপরে আমি একজন ভালো একজন লাইফ পার্টনার পেয়েছি হ্যাঁ লক্ষ্মী ঠিক আছে মানুষ হিসাবে যথেষ্ট ভালো একটু মেজাজি আমি ম্যানেজ করে নিই হয়তো মেজাজ হয় মেজাজ হবার হাফ অ্যান আওয়ার এক ঘন্টার মধ্যে আমি আবার ঠিক হয়ে যায় আমি ঠিক করে নিই হ্যাঁ আরো প্রশংসা করো আমি আমি সুন্দর তুমি সুন্দর আমার কেয়ারিং যথেষ্ট কেয়ারিং আমার পরীক্ষার আগে শেষ হওয়ার আগে বা ক্লাস শেষ হওয়ার আগে যদি আসতো অলওয়েজ রুমের মধ্যে হালকা একটা উকি দিত গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি দেখে যায় তোমার আঁচল ধরে তুমি ছুঁলে জল আমি বৃত্ত হয়ে থাকছি দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি কিছু নীল ঢেকে যায় তোমার আকাশ জুড়ে ক্রমশ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি